হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। বন্ধুরা সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আপনার হাতে যে ফোনটি দিয়ে আমার এই ভিডিওটি আপনারা দেখতেছেন, সেটি যদি বিদেশ থেকে বৈধভাবে ক্রয়কৃত বা উপহারপ্রাপ্ত স্মার্টফোন হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনার হাতে থাকা স্মার্টফোনটি যদি বিদেশ থেকে বৈধভাবে ক্রয়কৃত অথবা উপহারপ্রাপ্ত হয়ে থাকে, জুনের 1 তারিখ থেকে বিটিআরসির নির্দিষ্ট নোটিশ অনুযায়ী আপনাকে অবশ্যই নিবন্ধন করতে হবে আপনার স্মার্টফোনটি। যদি নিবন্ধন না করে থাকেন তাহলে আপনি আপনার ফোনটি আর ইউজ করতে পারবেন না, কারণ বিটিআরসি থেকে আপনার নেটওয়ার্কের যে সিস্টেমটি সেটা আপনাকে ব্লক করে দেওয়া হবে। যখনই প্রবাস থেকে আপনার মোবাইলটা আপনি দেশে নিয়ে যাবেন, 10 দিনের ভিতরে আপনাকে আপনার রেজিস্ট্রেশনটি সম্পন্ন করতে হবে। 10 দিনের ভিতরে যদি আপনি আপনার রেজিস্ট্রেশনটি সম্পন্ন না করেন তাহলে বিটিআরসি থেকে আপনাকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার ফোনটি অবৈধ। তাৎক্ষণিকভাবে আপনার ফোনটি থেকে নেটওয়ার্কটি ডিসকানেক্ট করা হবে না, আপনাকে আরো 90 দিন পরীক্ষামূলকভাবে বিটিআরসি থেকে আপনাকে পরীক্ষামূলকভাবে আপনাকে নেটওয়ার্কটি দেওয়া হবে। এর ভিতরে তারা তাদের আইনগত ব্যবস্থাটি তারা নিয়ে নেবে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আপনাদের বিদেশ থেকে বৈধভাবে ক্রয়কৃত মোবাইল ফোনটি কিভাবে আপনারা অনলাইন থেকে রেজিস্ট্রেশন করবেন। অনলাইনের মাধ্যমে নিবন্ধন করার জন্য 4টি ডকুমেন্টস অবশ্যই আপনার হাতে রাখবেন। নাম্বার 1, যে ব্যক্তি আপনাকে স্মার্টফোনটি উপহার দিয়েছে তার পাসপোর্টের ইনফরমেশন পেজটি আপনি আপনার হাতে রাখবেন, কারণ এই পেজটি আপনি অনলাইনের মাধ্যমে আপলোড করে নিতে হবে। নাম্বার 2, ক্রয়কৃত রসিদটি অবশ্যই আপনার হাতে রাখবেন, সেটিও আপনাকে স্ক্যানিং এর মাধ্যমে আপলোড করে নিতে হবে। এবং নাম্বার 3, ফোনের ডিজিটের মোবাইলে যা IMEI নাম্বারটি আছে সেটি অবশ্যই আপনার হাতে রাখবেন। নাম্বার 4, আপনার হাতে অবশ্যই একটি ভ্যালিড মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারটিতে বিটিআরসি থেকে ভেরিফিকেশনের মাধ্যমে আপনার ইউজারটি সম্পূর্ণ করতে হবে। সো বন্ধুরা, এখন আমরা চলে যাবো কম্পিউটার স্ক্রিনে, কিভাবে আমরা বিদেশ থেকে ক্রয়কৃত অথবা উপহারপ্রাপ্ত মোবাইলটি কিভাবে আমরা অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করবো সেটা আমরা দেখিনি। তবে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যেন আমার ভিডিওটিকে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন, ভিডিও নিচে সাবস্ক্রাইব বক্সে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যেন পরবর্তীতে নতুন যে কোনো আপডেট দেওয়ার সাথে সাথে আপনি সবার আগ্রহী থাকুন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা সবাইকে ইন্টারফোরে স্বাগত আরো একবার। প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব আমাদের কম্পিউটারে এবং অ্যাড্রেস বারে লিখব এই ওয়েবসাইটটি, এরপরে আমরা ইন্টারফেস করব। বন্ধুরা, এটি হচ্ছে বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগের ওয়েবসাইট হোম পেজ। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা বিদেশ থেকে বৈধভাবে কিনে আনা বা উপহার পাওয়া স্মার্টফোনটি নিবন্ধন করব। নিবন্ধন করার জন্য প্রথমে আমাদেরকে একটি ইউজার পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। ইউজার পাসওয়ার্ডটি তৈরি করার জন্য প্রথমে আমরা নিবন্ধন করুন এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করলে আমরা নতুন এই ইন্টারফেসটি দেখতে পাব। এখানে আমরা আমাদের ইনফরমেশনগুলি দিয়ে, যেমন নাম, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচাটি দিয়ে নিবন্ধন করুন এই অপশনটিতে ক্লিক করলে বিটিআরসি থেকে 5 ডিজিটের OTP পাঠানো হবে। ওই OTP ভেরিফিকেশনের মাধ্যমে ইউজার পাসওয়ার্ডটি তৈরি করে নেব। ভেরিফিকেশনের জন্য SMS এর মাধ্যমে যে OTP সেন্ড করা হয়েছে সে OTP এবং ক্যাপচাটি এখানে টাইপ করে দেব।
বন্ধুরা সাকসেসফুলি ভাবে আমরা আমাদের ইউজার পাসওয়ার্ডটি তৈরি করে নিলাম। সো এখন আমরা রেজিস্টার মোবাইল নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপচাটি টাইপ করে লগ ইন অপশনটিতে ক্লিক করব। ফ্রেন্ডস লগ ইন হয়ে গেল ওয়েবসাইটটি, এখন আমরা আমাদের নিবন্ধন প্রক্রিয়াটি শুরু করব। উপরে বাম পাশে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি। নাম্বার ওয়ান, হ্যান্ডসেটের IMEI যাচাই করুন। নাম্বার টু, হ্যান্ডসেটের বিশেষ নিবন্ধন। এখন আমরা হ্যান্ডসেটের বিশেষ নিবন্ধন এই অপশনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করলে নিবন্ধন করার ফর্মটি ওপেন হয়ে যাবে। এখানে সর্বপ্রথম আমরা আমাদের মোবাইলের IMEI নাম্বারটি টাইপ করে দেব এবং বিদেশ থেকে যেভাবে আমরা মোবাইলটি পেয়েছি, যেমন ক্রয়কৃত, উপহারপ্রাপ্ত, এয়ারমেল, যেভাবে আমরা মোবাইলটি পেয়েছি সে অপশনটি সিলেক্ট করব। এরপর চুজ ফাইল অপশনটিতে ক্লিক করে প্রয়োজনীয় সাপোর্টিং ডকুমেন্টসগুলো আপলোড করে দেব। আমাদের কাজ মোটামুটি শেষ। সো এখন আমরা জমা দিন এই অপশনটিতে ক্লিক করে নিবন্ধন প্রক্রিয়াটি শেষ করব। এখন আমরা কনফার্ম অপশনটিতে ক্লিক করে সাবমিট করে দেব। বন্ধুরা আশা করি বুঝতে পারছেন কিভাবে অনলাইনে মোবাইল রেজিস্ট্রেশনের জন্য আবেদন করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।